আজকের গল্প হলো শেয়াল ও সিংহ। বনের মধ্যে একটা শেয়াল বেশ ঘুরে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় একটা সিংহ এসে পড়ল তার সামনে। শেয়াল আগে কখনো সিংহকে দেখেনি, তাই তার রাস্তার উপরে সিংহকে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ ভয় পেয়ে গেল। মনে মনে ভাবল, কি সর্বনাশ, এ আবার কে? শেয়াল আর দাঁড়াল না, ভয়ে দূরে একটা গভীর ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ল, আর লুকিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। কিছুদিন পরে আবার শেয়াল দেখতে পেল সিংহটাকে, কিন্তু চতুর শেয়াল এবার না পালিয়ে দাঁড়িয়ে রইল, কারণ সে বোঝার চেষ্টা করল যে ওই প্রাণীটা কে আর সে কতটা তার বিপদের কারণ হতে পারে। আবার বেশ কিছুদিন পরে শেয়াল বনের মধ্যে সিংহটাকে দেখতে পেল। তৃতীয়বার সিংহের সঙ্গে দেখা হতেই শেয়ালের ভয় অনেকটা কেটে গেল। ভীতু শেয়াল এবার যেন বেশ সাহসী হয়েছে। খুব ধীরে ধীরে পা ফেলে সে সিংহের কাছে এগিয়ে এলো। শেয়াল এগিয়ে এসে খুব বিনয়ের সঙ্গে হাত তুলে নমস্কার করল সিংহকে। তারপর বলল, পশুরাজ, আমার প্রণাম গ্রহণ করুন, আশা করি কুশলে আছেন। এই গল্পের নীতিকথা হলো এই যে, অসম বন্ধুত্ব সফল হয় না। ছোট্ট বন্ধুরা, আমরা তোমাদের জন্য প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার আর রবিবার দারুণ দারুণ সুন্দর গল্প আর কবিতা নিয়ে আসব। দেখতে ভুলো না কিন্তু। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো।